ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে আফগানি এগ কারি। আমি কিভাবে বানিয়েছি রেসিপিটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে। তো রোজ এগ ঘিয়ে ডিমের কারি খেতে কারোরই ভালো লাগে না, তো ভাবলাম একটু ডিফারেন্ট টাইপের করি, তাই বানিয়ে নিলাম আফগানি এগ কারি। তো কীভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি, তো চলো দেখতে থাকো। এখানে দেখো আমি চারটা ডিম নিয়েছি সেদ্ধ করে। তো ডিমগুলোকে আমি নুন আর তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এইভাবে সেদ্ধ করলে ডিমের খোসা চাড়াতে সুবিধা হয়। আর দেখো আমি ডিমগুলোকে ছুরির সাহায্যে আড়াআড়িভাবে চিড়ে নিচ্ছি। যাতে ডিমের ভেতরে মশলা ভালোভাবে ঢুকে। এ দেখো সবগুলো ডিমই চিড়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ সবগুলো ডিমই আমি চিড়ে নিয়েছি। এখন দেখো আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সাদা তেল দিয়েছি। রান্নাটা আমি সাদা তেলে করব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে চারটা লঙ্কা দিয়েছি, চার পাঁচটা রসুন, রসুনের কোয়া দিলাম, আদা কুচনো দিলাম, কাজু বাদাম দিলাম। দিয়ে এগুলি ফ্রাই করে নেব। তো দেখো ফ্রাই হয়ে গেছে। এখন আমি ফ্রাই করা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, কাজু বাদাম এগুলো মিক্সিতে দিয়ে দিচ্ছি। আমি পেস্ট বানাবো, তো একটু ঠান্ডা হলে আমি পেস্ট করে নেব। এই দেখো এবার ধনে পাতা দিয়ে দিচ্ছি, তারপর জল দিলাম। তো ঠান্ডা হয়ে গেছে, আমি এবার পেস্ট বানিয়ে নেব। এই দেখো পেস্ট বানানো হয়ে গেছে। তো এখন দেখো আমি যেই তেলে ভেজেছিলাম ওই আদা রসুন পেঁয়াজ লঙ্কা আর কাজু বাদাম, সেই কড়াই আর একটু তেল দিয়ে এর মধ্যে নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। তারপর ডিমগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। তো হলুদটা আগে দেইনি, আগে দিলে পুড়ে যাবে এই জন্য আগে দেইনি, পরে অ্যাড করব। এই দেখো ডিমের উপরে হলুদ দিয়ে দিচ্ছি। এখন ফ্রাই করে নেব ডিমগুলোকে। তো দেখো ডিম বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এখন তুলে নিচ্ছি তেল থেকে, ফ্রাই হয়ে গেছে। এ দেখো তেল থেকে তোলা হয়ে গেছে। এবার ওই তেলেই দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, এখানে পেস্টটা যেটা কাজু বাদাম, লঙ্কা বাটা, আদা রসুন আর পেঁয়াজ বাটা ছিল,
পেঁয়াজটা যেটা ভেজেছিলাম সেটা পেস্টটা দিয়ে দিয়েছি। এখন দেখো মিক্সির জলটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়ছি। এখন এর মধ্যে জিরে গুঁড়ো অ্যাড করেছি, ধনে গুঁড়ো, তারপর গরম মশলা গুঁড়ো দিলাম, আর নুন দিয়েছি। নুন দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 2 চামচ টক দই দিয়েছি। টক দই দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। এবার এটা ড্রাই হতে দেব মশলাটা। এখন এর মধ্যে ফ্রাই করা ডিমগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ডিমের গায়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা। মশলা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে গরম জল দিয়েছি। গ্রেভিটা একটু গা মাখা হবে। তো দেখো ঝোল ফুটে উঠেছে। এবার এর মধ্যে নুন দিয়েছি। এবার এর মধ্যে কসুরি মেথি দিলাম। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো আমাদের তৈরি হয়ে গেছে আফগানি এগ কারি। দেখতে কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা এবার আমি সার্ভ করে নিয়েছি। তো কীরকম লাগলো রেসিপিটা তোমাদের কাছে তোমরা কমেন্টস করে জানিও। আর নতুন বন্ধুরা যারা ভিজিট করছো আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুরা পাশে থেকো। আজকের মতো এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।